নমস্কার বন্ধুরা, আপনার সাথে আমি রয়েছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো যে জব কার্ড রিলেটেড আপডেট আসছে, যেটি আপনার যদি জব কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন কাজের জন্য, এবং 100 দিনের কাজের জন্য যে জব কার্ড যদি আপনার না থেকে থাকে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন জব কার্ড করার জন্য। সো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ প্রসেস বলবো, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আমি www.murshidabad.government.in এর ওয়েবসাইটে চলে এসেছি। এখানে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে জব কার্ড রিলেটেড, এখানে আপনাদের একটু জানিয়ে দেবো। আপনার যদি জব কার্ড থাকে আপনি এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন কাজের জন্য, ঠিক আছে। এখানে একটু ডিটেলস আপনাদের জানাবো। সবার প্রথমে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন। যদি আপনার মুর্শিদাবাদ জেলা থেকে থাকেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুর্শিদাবাদ গভর্নমেন্ট ওয়েবসাইটে যে লিঙ্ক আছে আমি নিজের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন। তারপর নিচে আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে অ্যাপ্লাই ফর এনরেগা ওয়ার্কস, ঠিক আছে। এর উপর আপনারা ক্লিক করে দেবেন, মেজার স্কিম নিচে লেখা আছে, এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান আছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন সবার ফার্স্ট, ঠিক আছে। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন বলছে NREGA কাজের চাহিদা মুর্শিদাবাদ, আপনার ব্লকের এবং পঞ্চায়েতের নাম। এখানে আপনাকে দিতে হবে আপনি যেই ব্লক বা পঞ্চায়েতে থাকেন তার নাম দিতে হবে। এক্সাম্পলের থ্রু বলডাঙ্গা 1 নং বেগুনবাড়ি এই গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন, আপনার যেই পঞ্চায়েতের নাম আছে আপনারা চুজ করে নেবেন। এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য অনলি। এখানে আর কি বলছে দেখবো, NREGA কাজের চাহিদা মুর্শিদাবাদ। এখানে কি কি বলছে, নেরেগা কাজের বিবরণ, মাটি কাটার মতো অদক্ষ শ্রমের কাজ করতে ইচ্ছুক নির্দিষ্ট মাপের কাজ করলে নির্ধারিত মজুরি পাবেন এই প্রকল্পের কর্মপ্রার্থীরা, গ্রামের সবচেয়ে গরিব মানুষদের কাজের সুযোগ তৈরি করা, জমির উর্বরতা, জলসেচ, ভূমিক্ষয় রোধ, জল সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি করে গরিব মানুষের জীবিকা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এখানে একটু দিয়ে দেওয়া হয়েছে কিছু বিবরণ, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি উপরের বিবৃতিটি বুঝতে পেরেছি এবং নরেগা কর্মসংস্থান পেতে চাই। এটির উপর আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, বক্সের উপর আপনারা টিক মার্ক করবেন। টিক মার্ক করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে কি জব কার্ড আছে, এখানে চুজ করতে বললে এখানে দুটি অপশান আছে, হ্যাঁ এবং না। সো বন্ধুরা, এখানে আমি হ্যাঁ অপশানটি আগে আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি নেক্সট অপশান করবেন। আপনাদের অবশ্যই আমি না অপশানটির উপর দেখিয়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এনার্জি কাজের চাহিদা মুর্শিদাবাদ, এখানে আপনার নাম বিবরণ দিতে হবে, আপনার জব কার্ড নাম, আপনার জব কার্ড নাম্বার WB এই ক্যাপিটালে লিখতে হবে। তারপর এখানে কতদিনের জন্য আপনি কাজ করার দাবি করছেন এখানে লিখবেন, আপনি কতদিনের জন্য কাজের আবেদন করছেন। তারপর আপনার সংসদ নম্বর, ঠিকানা, আপনি যদি সংসদ নম্বর না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ঠিকানা দেবেন। যোগাযোগ নম্বর, এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে যে মোবাইল নম্বরটি চালু থাকবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ঠিক ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন সম্মতি প্রদান, আবেদন করে আপনি নিম্নলিখিত সম্মতি প্রদান করেছেন যে আপনি সরকারের প্রদান মজুরি হার, কাজের ধরন অনুযায়ী কাজ করবেন, দৈনিক মাপ আর মজুরি পাবেন এবং কাজের লভ্যতা অনুযায়ী আপনি সেই স্থানে কাজ করবেন। এর উপর আপনি টিক মার্ক করে এগিয়ে যাবেন। এখানে একটি সাবমিট অপশান আছে, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর NREGA কাজের চাহিদা মুর্শিদাবাদ, এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি জব কার্ড থাকে তবে খুব শীঘ্রই পঞ্চায়েত আপনার সাথে যোগাযোগ করবে। এখানে আপনি যদি জব কার্ড থেকে থাকে, আপনি যদি হ্যাঁ অপশানটিতে ক্লিক করে আবেদন করেন কাজের জন্য, সেক্ষেত্রে কিন্তু এই 1 নম্বর পয়েন্টটা আপনার জন্য প্রযোজ্য যে আপনার যদি জব কার্ড থাকে তবে খুব শীঘ্রই পঞ্চায়েত আপনার সাথে যোগাযোগ করবে। এবং সেকেন্ড অপশানে আপনার যে অপশানটি না আছে সেটি কিন্তু আমি দেখিয়ে দেবো, চলুন দেখে নেওয়া যাক। এইখানে আমি যদি না অপশানটিতে ক্লিক করি, না অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নেক্সট করবেন। আপনি যদি জব কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে, আপনার কতদিনের জন্য কাজের দাবি করছেন, আপনার সংসদ নম্বর, ঠিকানা, এখানে কিন্তু মোবাইল নম্বরও দিয়ে দিতে বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো জব কার্ড নাম্বার কিন্তু আপনাকে দিতে বলা হচ্ছে না, শুধুমাত্র আপনার নাম, কতদিনের জন্য আপনি কাজ করতে চাইছেন, আপনার ঠিকানা, যোগাযোগ নম্বর, এই সমস্ত কিছু চাইছে। এগুলো আপনার দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর সেম এইরকম একটি ইন্টারফেস আসবে, সম্মতি প্রদান করতে বলা হবে। এর উপর আপনারা টিক করে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে এখানে বলবে যে এনআরজি কাজের চাহিদা মুর্শিদাবাদ, আবেদন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা যদি জব কার্ড থাকে এটা যারা জব কার্ড আছে তাদের জন্য, এবং নেক্সট যেই যদি জব কার্ড না থাকে, যদি আপনার জব কার্ড না থাকে দয়া করে স্থানীয় পঞ্চায়েত অফিসে আপনি যান। সো বন্ধুরা, সেইখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি হবে যে আপনার যদি জব কার্ড না থেকে থাকে সেখানে কিন্তু জব কার্ড করার প্রসেসটি হবে। সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বললাম যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু জব কার্ডের কাজের জন্য চাহিদার জন্য
অনলাইনে আবেদন চলছে, আপনারা আবেদন কিভাবে করবেন এবং যাদের জব কার্ড নেই তারা কিভাবে জব কার্ড তৈরি করবেন অনলাইনের মাধ্যমে। আপনারা ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে কোনো রকম কোশ্চেন থাকলে জানাবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হন চ্যানেলটিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তো বেল আইকনের উপর প্রেস করে দেন, এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। সব বন্ধুরা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।